नेगेटिव थॉट्स, नेगेटिव चिंता। नेगेटिव चिंता मानुष के शेष कर दे। एर कुफल एतटाई सांघातिक जे धीरे धीरे सम्पूर्ण जीवन निजेर अजान्तेई ग्रास करे नेय़। अथच आमरा जेने बा ना जेने सब समय एई काजटाई करे चलेछि। अनेक दर्शक बंधु एई नेगेटिव चिंता किभाबे दूर करा जाय ता विभिन्न समय जानते चेयेछेन। आशा करी एई भिडियो थेके पुरो विषयटा सकलेर काछे परिष्कार हये जाबे। नेगेटिव चिंता आसले कि? चिंता तो चिंताई हय, तार आबार नेगेटिव पजिटिव एटा ठीक कि रकम, आर एटा भालो करे जेने नेवाटा खूब गुरुत्वपूर्ण विषय। बेशिरभाग क्षेत्रेई आमरा पजिटिव चिंता आर नेगेटिव चिंता के आलादा करते पारी ना। धरुन केउ भाबछे एकटा चाकरी पेतेई हबे, जेमन करे होक आमाके एकटा चाकरी जोगाड़ करतेई हबे, आमाके एटा करे देखातेई हबे। निःसन्देहे एटा पजिटिव चिंता, किन्तु এই পজিটিভ চিন্তার পাশাপাশি সে আরও ভাবছে চারিদিকের যা অবস্থা, কি করে যে হবে, আমার তো কোনো ব্যাকিং নেই আর টাকা পয়সাও নেই, একটা চাকরি না পেলে যে কি হবে, জীবনটা শেষ হয়ে যাবে, চলবে কি করে। তার মূল ভাবনা কিন্তু একটা চাকরি পেতেই হবে, এটা পজিটিভ। কিন্তু এর পাশাপাশি সে আরও চারটে ভাবনা চিন্তা করছে যেগুলো নেগেটিভ। সমস্যা এখানেই, ওই চারটে নেগেটিভ চিন্তা একটা পজিটিভ চিন্তাকে দুর্বল করতে, ব্যর্থ করার জন্য যথেষ্ট। সে কিন্তু ভাবছে যে সে তো পজিটিভ চিন্তাই করছে, কিন্তু তার পাশাপাশি সে যে আরও কত নেগেটিভ চিন্তা করছে সেদিকে খেয়ালই করছে না। আমরা বেশিরভাগ মানুষ এটাই করি, আমাদের চিন্তা করার ধরনই এটা। আপনি নিজেই একটু লক্ষ্য করে দেখুন, একটা চিন্তার পাশাপাশি অযথা আরও চারটি চিন্তা আমরা করছি। কখনো কখনো সেই সব চিন্তার কোনো ভিত্তিই থাকে না, কাল্পনিক কোনো ভয়, কোনো আশঙ্কা একটা ভালো চিন্তাকে ঘিরে থাকে। হঠাৎ হয়তো বুকের ভেতরটা একটু চিনচিন করে উঠল, হতে পারে সেটা সামান্য গ্যাসের কারণেই হয়েছে, কিন্তু অমনি আপনি ভাবতে শুরু করে দিলেন হার্টের সমস্যা নয় তো। সেই সঙ্গে এক রাশ নেগেটিভ চিন্তা মাথার মধ্যে ভিড় করতে আরম্ভ করল, আর ব্যাস মন সেই সব চিন্তা ভাবতে ভাবতে শরীর সত্যি সত্যি কেমন করতে শুরু করে। মাথাটা ঝিমঝিম করে ওঠে, সারা শরীর হাত পা অসাড় হয়ে আসে, আর এইসব দেখে আপনার মন এটা বিশ্বাস করতে শুরু করে যে আপনার বোধহয় সত্যি সত্যি হার্টের প্রবলেমই হয়েছে। আর সেই সঙ্গে হাজারটা নেগেটিভ চিন্তা ভাবতে শুরু করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সব অবান্তর নেগেটিভ চিন্তাগুলোকে দূর করবেন কিভাবে, কিভাবে এগুলোর পিছু ছাড়াবেন? আপনি হয়তো বুঝতে পারছেন যে অসংখ্য নেগেটিভ চিন্তা আপনাকে ঘিরে ধরেছে, অস্থির করে তুলছে, সব সময় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। হতে পারে সেগুলো কোনো পুরনো স্মৃতি, কিংবা ভবিষ্যতের কোনো ভয়, কোনো আশঙ্কা। আপনি চাইছেন সেগুলোকে বন্ধ করতে, চিরতরে মুছে ফেলতে, কিন্তু কিছুতেই পারছেন না। তাহলে উপায়, চলুন এর একটু গভীরে যাওয়া যাক। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমরা যা যা দেখি, শুনি, যা যা শিখি, যা যা করি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা যা অনুভব করি, সবই আমাদের মস্তিষ্কে স্টোর হয়। সজ্ঞানে বা অজান্তে সব সময় এটা হয়েই চলেছে, এটাই মস্তিষ্কের স্বাভাবিক ধর্ম। আর একেই আমরা স্মৃতি বা মেমরি বলি। এই স্মৃতি বা মেমরি ছাড়া আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না, কোনো কিছুই ভাবতে পারি না। আমরা যা কিছু করি সব এই মেমরির ওপর ভিত্তি করে করি। যদি কারোর স্মৃতিকে মুছে দেওয়া হয় তাহলে সে আর কিছুই করতে পারবে না, কোনো কিছু বুঝতেও পারবে না, কোনো কিছু চিনতেও পারবে না, আর কোনো কিছু চিন্তাও করতে পারবে না। সে হয়ে যাবে একটা জীবন্ত জড় বস্তুর মতো। যদিও বাস্তবে এই মেমোরিকে মোছা যায় না, বা বেছে বেছে শুধু নেগেটিভ মেমোরিগুলোকে বাদ দিয়ে দিলাম এরকমটা করা সম্ভব হয় না। একমাত্র যদি জোর করে বা ওষুধ প্রয়োগ করে বা অন্যভাবে মস্তিষ্ককে বিকল করে দেওয়া হয় তাহলেই এটা সম্ভব। কিন্তু তার মানে তো মস্তিষ্ককে খারাপ করে দেওয়া। মস্তিষ্ক সুস্থ থাকলে সে মেমোরি স্টোর করবেই, তা সে পজিটিভ মেমোরি হোক কিংবা নেগেটিভ মেমোরি। মস্তিষ্ক আমাদের স্টোরেজ ডিভাইস, এখানে সব মেমোরি স্টোর হয়ে থাকে। আমাদের মন এই সঞ্চিত থাকা মেমোরির উপর ভিত্তি করেই চিন্তা করে, কাজ করে। সেখানে পজিটিভ বা নেগেটিভ যে মেমোরি স্টোর থাক না কেন, তাতে মস্তিষ্কের কিন্তু কিছু যায় আসে না। যেমন ধরুন, একটা সিডিতে যেমন অনেক গান লোড করা থাকে, তাতে দুঃখের গান, আনন্দের গান, হাসির গান, সব রকমের গান থাকে, তাতে সিডিটার কিন্তু কিছু যায় আসে না। আপনি কোন গানটা শুনবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। ঠিক সেই রকমই আমাদের মস্তিষ্কে স্টোর হয়ে থাকা মেমোরির মধ্যে আমাদের মন যে মেমোরিটাকে প্লে করে সেটাই আমাদের মনে বাঁচতে থাকে। সেটা পজিটিভ মেমোরিও হতে পারে, আবার নেগেটিভ মেমোরিও হতে পারে।
এবার যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো আমাদের মন পজিটিভ মেমোরি নিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে না, খুব বেশি চিন্তা করে না। ধরুন একজন ভালো সৎ দয়ালু মানুষ সবসময় কখনোই ভাবে না আমি খুব ভালো মানুষ, আমি খুব সৎ মানুষ, আমি খুব দয়ালু মানুষ। কিন্তু সে যদি ভুল করেও কোনো খারাপ কাজ করে ফেলে, হাজারটা নেগেটিভ চিন্তা সে ভাবতে শুরু করে দেয়, না জানি কত রকমের মন গড়া আশঙ্কা, মন গড়া ভয় নিয়ে অস্থির হয়ে ওঠে আর ভাবে কী করে এর থেকে মুক্তি পাব। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমাদের মস্তিষ্কে পজিটিভ হোক কিংবা নেগেটিভ যে চিন্তাই থাক না কেন, সেগুলো কিন্তু আমাদের ভেতরেই আছে, বাইরে কোথাও নেই। যদি বাইরে থাকতো তাহলে সেগুলো থেকে পিছু ছাড়ানো সম্ভব হতো। কিন্তু যে জিনিস আপনার ভেতরেই আছে আর যাকে মুছেও ফেলা যায় না, তার পিছু আপনি কি করে ছাড়াবেন? দূরে কোথাও চলে গেলেও তো সব আপনার সঙ্গেই যাবে, তাই না? তাহলে উপায় কি? অনেকে বলেন সবসময় পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা করবেন না। এই অভ্যাস করতে পারলে খুবই ভালো, সকলের এটা করা উচিত। কিন্তু জোর করে এটা হয়তো কিছুক্ষণের জন্য সম্ভব, একটু পরেই আবার নেগেটিভ চিন্তা চলে আসে। বরং যত বেশি জোর করবেন, যত তাকে আটকানোর চেষ্টা করবেন, তত বেশি করে মনে পড়বে, এটাই মনের স্বভাব। আপনাকে যদি বলা হয় যে আপনি 5 মিনিট মৃত্যু এই কথাটা ভাববেন না, অন্য যে কোনো কথা মনে করুন, কিন্তু মৃত্যু এই কথাটা একবারও মনে আনবেন না। চেষ্টা করে দেখুন তো পারেন কি না। বরং এই 5 মিনিট আপনার বেশি করে মৃত্যু কথাটাই মনে আসবে, তাকে তাড়ানো তো দূরের কথা। নেগেটিভ চিন্তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, যত তাকে তাড়ানোর চেষ্টা করা হয় তত সে মনে জেঁকে বসে, এটাই মনের ধর্ম। তাহলে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে কীভাবে? ভিডিওর পরের 5 মিনিট খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো খুব ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি নেগেটিভ চিন্তা আপনার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। প্রথমেই মনে রাখতে হবে আপনার জীবনের মালিক আপনি, আপনার সত্তা। মন কখনোই আপনার মালিক নয়, মন আপনার অধীনে কাজ করা এক কর্মচারী মাত্র, আপনার ভৃত্য। সে আপনার নির্দেশে কাজ করবে, কিন্তু বাস্তবে আমরাই মনের নির্দেশে কাজ করি, মনই আমাদের মালিক হয়ে বসে আছে। আপনার জীবন যদি একটা গাড়ির মতো হয় তাহলে মন হলো আপনার গাড়ির ড্রাইভার। আপনি যেখানে যাওয়ার নির্দেশ দেবেন ড্রাইভার সেখানেই আপনাকে গাড়ি করে পৌঁছে দেবে, এমনটাই হওয়া উচিত। কিন্তু তা না হয়ে ড্রাইভার যদি নিজের ইচ্ছে মতো যেখানে খুশি গাড়ি নিয়ে যায়, তাহলে আপনি আপনার সঠিক গন্তব্যে কোনো দিনই পৌঁছতে পারবেন না। তাই মনকে সঠিক নির্দেশ দিতে হবে। আপনি মনকে যা নির্দেশ দেবেন মন তৎক্ষণাৎ তা পালন করতে বাধ্য। আমরা আসলে মনকে কোনো নির্দেশই দেই না, চুপ করে মন যা করছে তাকেই মেনে নিই, তাতেই গা ভাসিয়ে দিই। আমরা ভুলেই যাই যে আমাদের জীবনের মালিক মন নয়, আমি নিজে। এর জন্য যেটা করতে হবে সেটা হলো চুপচাপ মনকে লক্ষ্য করুন। যখনই মনে হবে মন আজে বাজে কিছু ভাবছে, তাকে থামানোর চেষ্টা করবেন না, শুধু তাকে দেখুন, সে কি ভাবছে, কি চিন্তা করছে। যেই আপনি মনের দিকে দৃষ্টি দেবেন তৎক্ষণাৎ আপনার মন আপনার থেকে আলাদা হয়ে যাবে, সে যা খুশি ভাবুক। আপনি শুধু তাকে দেখে যান, ওয়াচ করে যান আর মজা দেখুন। দেখবেন সে চুপ করে গেছে, এটাই মনের বৈশিষ্ট্য। মালিক তার দিকে তাকালেই সে চুপ করে যায়। এবার আপনি তাকে যা নির্দেশ দেবেন সে তাই করবে, যা চিন্তা করতে বলবেন, যা কাজ করতে বলবেন সেটাই করবে, এটাই আপনার মালিক হওয়ার ক্ষমতা। দ্বিতীয়ত, জোর করে কোনো চিন্তাকে আটকানোর বা তাড়ানোর চেষ্টা করবেন না, পারবেন না। আগেই বলেছি জোর করে কোনো চিন্তাকে আটকানো যায় না, বরং যত জোর করবেন তত গুণ বেশি হয়ে আপনাকে আক্রমণ করবে। মনে রাখবেন কোনো চিন্তাই নিজে থেকে আপনার কোনো ক্ষতিই করতে পারে না, তা সে যত বড়ই নেগেটিভ চিন্তা হোক না কেন, যদি না আপনি তাকে প্রশ্রয় দেন। কেননা কোনো চিন্তা, সে নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন, সে আপনার মস্তিষ্কের জাস্ট একটা মেমোরি মাত্র, আর হাজারটা মেমোরির মতো আপনার মস্তিষ্কে পড়ে আছে, আলাদা করে তার কোনো ক্ষমতা নেই। আপনিই তাকে বারবার প্লে করে আপনার মানসিক ও শারীরিক স্তরে প্রভাব ফেলতে দিচ্ছেন। আপনি হয়তো বলবেন, না না, অমুক নেগেটিভ চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে, কিছুতেই তার পিছু ছাড়াতে পারছি না, সব সময় আমার মাথায় ঘুরছে। আচ্ছা বেশ, এবার আমি যেমন বলছি সেরকম একটু পরীক্ষা করে দেখুন তো, যে নেগেটিভ চিন্তা আপনাকে পাগল করে দিচ্ছে, কিছুতেই যার পিছু ছাড়াতে পারছেন না, সেই নেগেটিভ চিন্তাটাকে মাত্র 5 মিনিট
এক মনে ভাবুন দেখি, অন্য কোনো কিছু আর চিন্তা করা যাবে না, কেবলমাত্র ওই নেগেটিভ চিন্তাটার কথাই ভাবতে হবে। মাত্র 5 মিনিট, পারবেন? করে দেখুন, দেখবেন 5 মিনিট তো দূরের কথা, 1 মিনিট যেতে না যেতেই অন্য চিন্তা মনে ভিড় করছে। সেই নেগেটিভ চিন্তা কোথায় পালিয়েছে? যে নেগেটিভ চিন্তাকে মাত্র 5 মিনিট এক মনে চিন্তা করা যায় না, সে কিছুতেই পিছু ছাড়ছে না, এ কেমন কথা? সেই নেগেটিভ চিন্তার এত শক্তি কোথায়? তাকে ভাবতে গেলে সে তো পালাচ্ছে। আসলে আমরাই এগুলোকে প্রশ্রয় দিই। একবার যদি মূল বিষয়টাকে ধরতে পারেন, তাহলেই এই মজার খেলাটাকে বুঝতে পারবেন। মজার ছলে যে কোনো নেগেটিভ চিন্তাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আয় আমার মনে 5 মিনিট স্টে করে দেখা, দেখি তোর কত ক্ষমতা। তাহলে কি করতে হবে? যখনই দেখবেন মনে নেগেটিভ চিন্তা আসছে, আসতে দিন, জোর করে আটকানোর কোনো চেষ্টা করবেন না, বরং সচেতনভাবে সেই চিন্তাটাকেই ভাববার চেষ্টা করুন। এটাই খেলা। তাকে বলুন, দাঁড়াও, 5 মিনিট তুমি কোথাও যাবে না, আমি শুধু তোমাকেই ভাবতে চাই। মনে যেদিক থেকে সেই চিন্তা উকিঝুঁকি দেবে, তাকে ধরে উল্টে পাল্টে ভাববার চেষ্টা করুন, কিছুতেই পালাতে দেবেন না। দেখুন কি হয়। ভয় পাবেন না, নেগেটিভ চিন্তা আপনার কোনো ক্ষতিই করতে পারবে না, কেননা চিন্তার কোনো ক্ষমতাই থাকে না, সে আপনার ক্ষমতাকে কাজে লাগিয়েই আপনার ক্ষতি করে। তাকে ক্ষমতা না দিলে, তাকে প্রশ্রয় না দিলে, সে ল্যাস তুলে পালাবে। নেগেটিভ চিন্তা আপনার কাছে আসতেই ভয় পাবে, উল্টে সে বলবে, ওরে বাবারে, গেলেই আমাকে আটকে রাখবে, মজাটা এখানেই। করে দেখুন। তৃতীয়ত, মনে দুশ্চিন্তা, অস্থিরতা, অশান্তি আর নেগেটিভ চিন্তাকে নিয়ন্ত্রণ করার সব থেকে ভালো উপায় মেডিটেশন। এতক্ষণ যা বললাম সেগুলো তো করবেনই, সেই সঙ্গে রোজ মেডিটেশন করুন। রোজ মেডিটেশন করলে মানসিক চাপ, অস্থিরতা, মনের অশান্তি চিরতরে দূর হয়ে যায়। আপনার মনসংযোগ ও কর্মদক্ষতাকে বহু গুণ বাড়িয়ে দিতে সক্ষম এই মেডিটেশন। মনকে নিয়ন্ত্রণ করার ভালো উপায় এর থেকে আর কিছুই হতে পারে না। মেডিটেশন কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সবশেষে বলি, আপনি কতটা পজিটিভ থাকবেন, কতটা ভালো থাকবেন, এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের ওপর। আপনার নিজের শক্তিকে চিনুন, নিজের সত্তাকে জাগ্রত করে তুলুন, দেখবেন আপনার মন আপনার কথা মতো কাজ করবে, আপনিই হবেন আপনার জীবনের মালিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সেই সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, প্রয়োজন মনে করলে শেয়ারও করতে পারেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।